হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা ওই ক্লাস সিক্সের ওয়ান পয়েন্ট থ্রি তিনের অঙ্কটা করছি দেখো বলছি ভগ্নাংশগুলির ছবির সাহায্যে দেখাই মানে আমরা এতক্ষণ ভগ্নাংশগুলি দেখালাম এবার ভগ ছবি দিয়ে দেখাবো দেখো আবার একটা পার্ট তিনের এটা একের পাঁচ দেখো একের পাঁচ মানে আমরা জানি একের পাঁচ মানে কি পাঁচ ভাগের এক ভাগ তো আমরা একটা চিত্র এঁকেছি সেই চিত্রটা পাঁচটা সমান ভাগে ভাগ করেছি তার মধ্যে এই এক ভাগ পাঁচ ভাগের এই এক ভাগ আমরা রং করলাম তার মানে এটা হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ তিনের বিটটা দেখো তিনের আট তা তিনের আট মানে কি আট ভাগের তিন ভাগ তো আট ভাগের তিন ভাগ মানে তিন ভাগ তো সেখানে দেখো আমরা একটা গোল ছবি করেছি এইভাবে এক টেনেছি এই সোজা করে কোনাকুনি চান দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ভাগ হয়েছে এবার এই আট ভাগের তিন ভাগ ধরো আমরা রং করছি এই একটা ভাগ নিলাম এই একটা ভাগ নিলাম আর এই একটা ভাগ নিলাম তার আট ভাগে তিন ভাগ তার আট ভাগে তিন ভাগ আমরা রঙ করেছি এবার দেখো সিটটা চোদ্দোর পাঁচ তো চোদ্দোর পাঁচ এটা অপ্রকৃত ভাগ্নাংশ তো এটাকে ভাগ করো চোদ্দোকে পাঁচ ভাগ করো পাঁচ দুগুণে দশ চার নামলো দুপূর্ণ চারের পাঁচ তা দুপূর্ণ চারে পাঁচ হয়ে গেলো কি মিশ্র ভগ্নাংশ তার মানে দুই দুটো পুরো গোটা আর তারপর পাঁচ ভাগের চার ভাগ দেখো দুটো গোটা দুই ভাগ আছে আর প্লাস এইটাকে আমরা পাঁচটা ভাগ করেছি ভাগ করে নিচ থেকে নিচ থেকে চার ভাগ নিয়েছি তাহলে দুপূর্ণ চারের পাঁচ এবার দেখো ডিটটা দুপূর্ণ তিনের সাত তাহলে দেখো দুপূর্ণ তিনের সাত তাহলে এ একটা দুটো গোটা পুরো পুরো দুটো গোটা নিলাম দুটো গোটা আর একই অংশের সাতটা ভাগ করে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত ভাগে তিন ভাগ নাও তিনের সাত যখন এই একটা ভাগ এই একটা ভাগ নিলাম আর এই একটা ভাগ নিলাম তাহলে সাত ভাগে তিন ভাগ হয়ে গেল তাহলে দুপুরো তিনের সাত হলো এবার দেখো ইটটা আটের পাঁচ তো আটের পাঁচ অপরিত ভগ্নাংশ ভাগ করো আটকে পা পাঁচ 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 বিয়ে করলে তিন এক পূর্ণ তিনটে উপরে উঠছে পাঁচটা নিচে নামছে তাহলে এক পূর্ণ তিনের পাঁচ দেখো তাহলে একটা পুরো গোটা অংশ নিচ্ছি তারপর ওই একই সমান অংশ নিয়ে তার পাঁচটাকে ভাগ করছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার তিনটে ভাগ নিয়ে দেখো তার তিনটে ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ আর এই একটা ভাগ আর এখানে একটা গোটা ভাগ আছে তাহলে পাঁচ ভাগে দু এক পূর্ণ তিনের পাঁচ এবার দেখো এফের অঙ্কটা দেখো এফেরটা কি বলছে এফেরটা বলছে যে এফেটা বলছে যে 11 সাত 11 সাত মানে কি এটা অপরিদ ভগ্নাংশ তা এগারোকে সাত ভাগ করো সাত একে সাত তিন বিয়োগ করে তিন আসছে তাহলে এক পূর্ণ তিনের সাত তাহলে একটা পূর্ণ গোটা অংশ আর আর একটা অংশ তাকে সাতভাগে ভাগ করেছি সাত ভাগে ভাগ তাহলে এটা আমরা লিখবো কি শোন এক পূর্ণ তিনের সাত তার সাতটা ভাগে তার সাত তিন সাত ভাগে তিন ভাগে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার তিন ভাগ নেওয়ার উপর থেকে এক দুই তিন ওপর থেকে নিতে পারো যাকে খুশি নিতে পারো মোট তিনটে ভাগ নিলেই হবে তিনটে ভাগের রঙ করা হলো আর এইটা একটা পুরো অংশ রঙ করা হলো তাই এটা গেলো আমাদের তিনের দ্যাগের পুরো অঙ্কটা এবার আমরা চলে যাবো চারের দ্যাগের অঙ্কটা এবার দেখো চারের অঙ্কটা করে বলছে যে প্রকৃত ভগ্নাংশ হলে তাকে গোল দি দাগ দিতে হবে অপ্রকৃত ভগ্নাংশ হলে বড়ক্ষেত্র আর মিশ্র ভগ্নাংশ হলে ত্রিভুজ তো আমরা এটা না করে আমরা কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত কোনটা মিশ্র এইটা আমরা আলাদা করব। দেখো আমরা পর একের পাঁচ দুইয়ের সাত তিনের আট ন নো চোদ্দোর পনেরো পনেরো তেরো এইগুলো তা প্রথমে দেখো আমরা প্রথম বলছি কি একের পাঁচ একের পাঁচ মানে কি একের পাঁচ হলো দেখো প্রথমে কী বলছে একের পাঁচ তাহলে এখানে এই একের পাঁচটা দেখো একের পাঁচ মানে পাঁচ ভাগের এক ভাগ তাহলে ও লব ছোট হর বড় তাহলে সেটা সেটা পূর্বে নিশ্চয়ই প্রকৃত ভগ্নাংশ তারপর দেখো বলেছে দুইয়ের সাত দুইয়ের সাত মানে লবটা ছোট হর বড় তাহলে সেটাও দুইয়ের সাত পড়বে প্রকৃত ভগ্নাংশ তারপর দেখো তিনের আট তিনের আট তিন ছোট লব ছোট হর বড় তার তিন সেটাও প্রকৃত ভগ্নাংশ নপূর্ণ চোদ্দো পণ্য দেখো নপূর্ণ চোদ্দোর পনেরো তার এটা পূর্ণ সংখ্যা আছে মিশ্র ভগ্নাংশ তাহলে এটা হচ্ছে কত নপূর্ণ চোদ্দোর পনেরো এটা হলো আমার মিশ্র ভগ্নাংশ তারপরে দেখো পনেরো তেরো পনেরো তেরো তা পনেরো লব বড়ো হর ছোটো তাই এটা অপ্রকৃত আসবে তাহলে এটা আসবে তোমার অপ্রকৃত পনেরোর তেরো তারপর দেখো ছয়ের তেরো লব ছোটো হর বড়ো তাহলে এটা প্রকৃত ছয়ের তেরো তারপর দেখো এক পূর্ণ বাইশের পঞ্চান্ন পঁচিশ তা এটা পূর্ণ সংখ্যা আছে তার এটা মিশ্র ভগ্নাংশ এক পূর্ণ বাইশের পঁচিশ তারপর দেখো উনতিরিশের উনিশ তা উনতিরিশ লব বড়ো হর ছোটো এটা অপ্রকৃত ভগ্নাংশ উনতিরিশের উনিশ তারপর দেখো একের নয় একের নয় মানে কি এটা এক ছোটো লব ছোটো হর বড়ো তাহলে এটা এটা প্রকৃত ভগ্নাংশ একের নয় তারপর দেখো এগারো পূর্ণ একে উনিশ তাহলে এগারো এখন যদি হয় তাহলে এগারো তার কথা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এটা মিশ্র ভগ্নাংশ এগারো পূর্ণ একের উনিশ দুইয়ের পাঁচ তাহলে দুইয়ের পাঁচ লব ছোট হর বড়ো তাহলে এ এটা প্রকৃত ভগ্নাংশ দুইয়ের পাঁচ তারপর দেখো পাঁচের নয় এটাও এটাও প্রকৃত ভগনাংশ তেইশের সতেরো তা লব বড় হর ছোট তাহলে অপ্রকৃত তেইশের সতেরো তারপরে দেখো দুপূর্ণ তিনের চার এটা তো মিশ্র ভগানাংশ পূর্ণ সংখ্যা আছে দুপূর্ণ তিনের চার চারের সতেরো এটা লব ছোট হর বড়ো তার তার এটা হলো তোমার প্রকৃত ভগানাংশ চারের সতেরো তারপরে দেখো তিন পূর্ণ পাঁচের এগারো তাহলে এটা বিশ্ব ভগ্নাংশ তিন পূর্ণ পাঁচের এগারো তারপর দেখো এগারো বারো তাহলে এগারো ছোটো লব ছোট হর বড়ো এটা 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 হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ তারপরে হচ্ছে দেখো তিনের সাত লব ছোটো হর বড় তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ তাহলে এইভাবে আমরা ধরবো আগে আমরা শিখেছি যে প্রকৃত ভগ্নাংশ হল যার লব ছোট হর বড় অপ্রকৃত মানে কি যার লব বড়ো হর ছোটো আর মিশ্র ভগ্নাংশ হবে কি একটা হবে একটা হবে প্রকৃত এক পূর্ণ সংখ্যা আর একটা হবে প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা এবার দেখো সমতুল্য ভগ্নাংশ দেখো পাঁচের দাগে লিখছে যে নিচের ভগ্না প্রতিটি ভগ্নাংশের তিনটে করে সমতুল্য ভগ্নাংশ আমরা সমতুল ভগ্নাংশ শিখেছি যে ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে তা দেখো প্রথমে পাঁচের এরটা দেখো পাঁচের এটটা কি বলছে পাঁচের এরটা হচ্ছে একের একের এরটা একের পাঁচ তো একের পাঁচ দেখো আমরা কে যদি দুই গুণ করি আর কে যদি দুই গুণ করি তো কত হবে এর দশ এই একটা পাচ্ছি আবার দেখো কে একের পাঁচ তাকে যদি আমরা তিন গুণ করি একে যদি তিন গুণ করি তাহলে কত হবে তিনের তিন পাঁচ পনেরো আবার দেখো সরেন সব একের পাঁচ তাকে যদি আমরা চার গুণ করি তাহলে কত হবে চার একে চার আর চার পাঁচা কুড়ি তাহলে আমরা একের পাঁচের সমতুল্য ভ কী পেলাম দুইয়ের দশ তিনের পনেরো চারের কুড়ি ঠিক আছে আচ্ছা এবার বিটটা দেখো বিটটা হচ্ছে দুইয়ের পাঁচ তাহলে এর সমতুল্য ভঙ্গ কী হবে তা দুইয়ের পাঁচকে আমরা দুই গুণ করো একে দুই ও লবে দুই হরে দুই তাহলে দুই দুগুণে চার আর পাঁচ দুগুণে দশ আবার দেখো পাঁচের বিটটা দুইয়ের পাঁচ তো আমরা দুইয়ের পাঁচ বসালাম তাকে লবকে দুই হরকে দুই তাহলে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ আবার দেখো দুইয়ের পাঁচ একে আমি যদি লবকে তিন গুণ করি হরকে তিন গুণ করি তার কত হল তিন দুগুণে ছয় আর তিন পাঁচ পনেরো তারপর দেখো দুইয়ের পাঁচ একে আমি চার গুণ করবো লবকে চার হরকেও চার তা চার দুগুণে আট হলো আর চার পাঁচা কুড়ি তাহলে আমরা তিনটে পেলাম এবার দেখো পাঁচের সিটটা এক পূর্ণ একের তিন তো এক পূর্ণ একে দিয়ে আগে ভেঙে ফেলো তিন একে তিন তিনে একে চার তাহলে চারের তিন তো সমান সমান চারকে আমরা চারের তিন একে দুই গুণ করো একে দুই গুণ করো আমি এক গুণ এক গুণ করতে পারি চার দুগুণে আট আর তিন দুগুণে ছয় আবার দেখো চারের তিন আমি একে ও লব লবকে তিন গুণ করলাম হরকে তিন গুণ করলাম তা তিন চেরে বারো হলো আর নিচে তিন দিনকে নয় হলো আবার দেখো চারের তিন তাকে লবকে আমি চার গুণ করলাম হরকে চার গুণ করলাম তার চার চেড়ে ষোলো হলো আর তিন চেরে বারো তার আমাদের তিনটে সমতুল্য ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম এবার দেখো ডিটটা ডিটটা কি বলেছে ছপূর্ণ একের ছয় ছপন্ন একের ছয় তো ছপন্ন একের ছয় মানে আগে ভেঙে বলো ছ ছক ছত্রিশ একে সাঁইতিরিশ সাঁত্রিশের ছয় তো আগে সমান সমান তাহলে সাঁত্রিশকে ছয় আমি যদি এক গুণ করি এখানে এক গুণ করি কত হচ্ছে সাঁত্রিশ একে সাঁইতিরিশ ছয় একে ছয় আবার সাঁত্রিশের ছয়কে লবকে দুই গুণ করলাম হরকে দুই গুণ করলাম তা কত হল সাত দু চোদ্দো আর তিন দু ছয় একে সাত চুয়াত্তর আর ছ দুগুণে বারো আবার দেখো সাঁইতিরিশের ছয় তাকে আমরা তিন গুণ করবো লবকে তিন হরকেও তিন তিন সাথে একুশ তিন তিনকে নয় একে দশ এগারো তিন সাথে একুশ হাতে দুই তিন তিন নয় দশ এগারো একশো এগারো বাই তিন ছক আঠেরো তাহলে সাঁতিরিশে ছয় চুয়াত্তরের বারো এবং এগারোর আঠেরো এটা হলো ছপন্ন ছয়ের সমতুল্য ভগ্নাংশ এবার দেখো ইর অঙ্কটা দেখো পাঁচের ইটটা কি বলছে পাঁচের ই হল না তিন পূর্ণ চারের পাঁচ তাকে ভেঙে ফেলো তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশের পাঁচ তা উনিশের পাঁচটাকে তাহলে উনিশের পাঁচকে আমরা পাঁচকে আমরা এক গুণ করো লবে এক হরেও এক তাহলে কথা হবে সেই উনিশের পাঁচ আবার উনিশের পাঁচকে আমরা লবে দুই গুণ করো হরে দুই গুণ করো কত হবে তাহলে উনিশ দুগুণে আটত্রিশ আর পাঁচ দুগুণে দশ আবার দেখো উনিশের পাঁচ তাকে লবে তিন গুণ করো হরে তিন গুণ করো কত হলো তিন উনিশং তিন লং সাত সাত দুই তিন আগে চার পাঁচ সাতান্ন আর নিচে তিন পাঁচ পনেরো তাহলে আমরা পেলাম যে সমতুল্য ভগ্নাংশ তিন পণ্য চারের পাঁচের চারটে তিনটে উনি উনিশের পনেরো তিরিশের দশ আর সাঁত্রিশের পনেরো ঠিক আছে তোমার এভাবে করবে আচ্ছা এবার আমাদের বলছে কি না ছয়ের অঙ্কটা ছয়ের অঙ্কটা কি বলছে না বলছে যে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ট আকার প্রয়াস করো লঘিষ্ট মানে কি এটাকে ও লব হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ছোটো হয়ে যাবে সেইটাকে বলা হয় লগিষ্ট যতটা ছোটো করা যায় দেখো ছয়ের এরটা সেটা কী বলছে যে আঠাশের ঊনপঞ্চাশ আঠাশের ঊনপঞ্চাশ এটাকে আমরা লগিষ্ট আকারে প্রকাশ করো কীভাবে প্রথমে আমরা না কেটে প্রথমে আঠাশ নিচে ঊনপঞ্চাশ লিখলাম এবার দেখো আঠাশে ঊনপঞ্চাশ আর একবার লিখলাম যদি প্রথম লাইনে না কেটে আর একবার লিখলাম তাহলে দেখো আঠাশ আর উনপঞ্চাশ তার মানে দেখো সাতের গুণিতক সাত দিয়ে ভাগ করো চার সাথে আঠাশ আর সাত দিয়ে একে ভাগ করো সাত সাথে ঊনপঞ্চাশ তার কত হবে চারের সাত এটা হলো আমাদের লগিষ্ট আকারে ছয়ের বিটটা দেখো ছয়ের বিটটা কী বলেছে চুয়ান্নর একাশি চুয়ান্নর একাশি তার আর একবার লিখবো চুয়ান্নর একাশি তো এইভাবে দেখো আমরা যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি তো নয় দিয়ে ভাগ করা যাবে এখানে ছলং চুয়ান্ন নয়ের নামটা দেখো আর নলং একাশি তা নয় দিয়ে ভাগ করো ছলং চুয়ান্ন আর নলং একাশি এটাকে আবার ফের তিন দিয়ে ভাগ করো তিন দুগুণে ছয় তিন তিরিখে নয় তাহলে ওপরে দুই নিচে তিন ঠিক আছে এগুলো আমাদের উত্তর এবার দেখো এটা ছয়ের সিটটা বাহাত্তরে একশো আট তো আরেকবার আমরা লিখলাম বাহাত্তরে একশো আট এবার দেখো ডান দিকে জোর সংখ্যা আছে দুই এটাও জো জোর সংখ্যা আট দুই তাহলে আমরা দুই দিয়ে ভাগ করি তো ছত্রিশ দুগুণে বাহাত্তর হবে আর এটা কত হয় পাঁচ দুগুণে দশ আর চার দুগুণে আট চুয়ান্ন এবার আমরা নয় দিয়ে ভাগ করো চার লং ছত্রিশ আর ছ লং চুয়ান্ন কত হল চারের ছয় আরও একবার ভাগ হবে দুই দিয়ে ভাগ করো দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় কত হলো তার দুইয়ের তিন এটা আমাদের উত্তর এবার ছয়ের ডিটটা দেখো ছয়ের ডিটটা কী বলেছে দুশো তেতাল্লিশ আর নিচে চারশো পাঁচ তা আকার আমার ছোটো করবো তো সমান সমান দুশো তেতাল্লিশ তো এখানে তিন দিয়ে কাটবে দেখ তিন দিয়ে কাটার নিয়ম কি পাশাপাশি যোগ করে দেখে নাও চারে তিনে সাত আট নয় তিন দিয়ে ভাগ হবে পাঁয় নয় যোগ করো তা তিন দিয়ে ভাগ তিন দিয়ে ভাগ করার নিয়ম পাশাপাশি যোগ করে তিন দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে পুরো সংখ্যাটা তিন দিয়ে ভাগ হবে একে তিন দিয়ে ভাগ করো তিন আসতে চব্বিশ আর তিন একে তিন একে তিন দিয়ে ভাগ করো তিন একে তিন চার এক দশ তিন তির নয় এক পনেরো তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো তাহলে এখানে কত হচ্ছে একাশি আর একশো পঁয়ত্রিশ তো এটাও কিন্তু ফের তিন দিয়ে কাটবে দেখো তিন সাতাশং একাশি আর এটা তিন দিয়ে কাটো তিন চেরে বারো তেরো এক তিন পাঁচ পনেরো পঁয়তাল্লিশ আচ্ছা নয় দিয়ে কাটো নয় তিন লং সাতাশ আর পাঁচ লং পঁয়তাল্লিশ তার কত হলো তিনের পাঁচ এবার ছয়ের ইটটা দেখো ইটটা কী বলেছে একশো পঁয়ষট্টির একশো আশি তাহলে অঙ্কটা একবার বসাও একশো পঁয়ষট্টি নিচে একশো আশি তো দেখো এখানে ডান দিকে পাঁচ আর শূন্য হয় তাহলে পাঁচ দিয়ে কাটতে পারে পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে ভাগ করো তিন পাঁচ পনেরো ষোলো এক আর তিন পাঁচ পনেরো একে পাঁচ দিয়ে ভাগ করো তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠেরো তিন থাকছে আর নামলে শূন্য তিরিশ পাঁচ ছক তিরিশ তো আমরা যদি তিন দিয়ে কাটি তিন এগারো এবং তেত্রিশ আর তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন 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 বারং ছত্রিশ তার কথা হচ্ছে এগারোর বারো তাহলে আমাদের টাকার পশ করলাম এগারোর বারো তাহলে এইভাবে তোমরা করবে আর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে